তথ্য অনুসন্ধান করুক সিবিআই আমরা আরও দাবি করেছি মামলায় সারদা গ্রুপের যত সম্পত্তি আছে এবং আমি আবেদন করবো যে ধ্বংস করবেন না কেন ধ্বংস করলে আমানতকারী আপনাদেরও আমরা চেষ্টা করি করছি জনস্বার্থের মামলার মাধ্যমে নিরপেক্ষ প্রতিষ্ঠান আপাত দৃষ্টিতে সিবিআই তার দখল নিক কোর্ট রিসিভার নিযুক্ত করুক কোর্টের মনিটরিংয়ে কেননা এত স্বার্থ সংশ্লিষ্ট মানুষজন এই ধরনের চিটফান্ডে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানত শাসক দলের লোকজনরা যুক্ত আছেন এটা যদি সিআইডি তদন্ত করতে পারবে না কেন পারবে না নিরপেক্ষ হতে পারবে না প্রশাসনের চাপ থাকবে